हेलो व्यूअर्स, वेलकम टू दिस चैनल इंग्लिशपीडिया। सो व्यूअर्स, आज के एक गुरुत्वपूर्ण अपडेट रही है। तुम्हारा जरा ए बचर उच्च माध्यमिक कैंडिडेट और क्लास इलेवेनर कैंडिडेट, तुम्हारा जरा एकादश श्रेणी पढ़च और उच्च माध्यमिक क्लास टुएल्वे पढ़च, ए बचर तुम्हारे जो परीक्षा हार कथा छो क्लास इलेवेने विशेषकर तुम्हारे परीक्षा कैंसल कर देवा एरकम ही एक डिसिशन ने उच्च माध्यमिक शिक्षा संसद। तो आज के 30 तारीख जो एक नोटिस जारी करा से बला एकादश श्रेणी जो परीक्षा वार्षिक परीक्षा तादेर कोनो रकम परीक्षा छाड़ा द्वादश श्रेणी क्लास टुएल्वे उत्तीर्ण कर दे। क्लास टुएल्वर जे तादेर जादेर परीक्षाटे छिलो तादेर निजेर होम सेंटारे परीक्षा होबे, बारे बाइरेर कोनो स्कूले बा अन्य कोनो सेंटारे तादेरके पाठाना होबे ना। तादेर घोषित समयसूची अनुसारे आपातत सेखानेई रखा होयेछे, अर्थात देखा जाच्छे क्लास इलेवेने परीक्षा कैंसल हो करा हलो और क्लास टुएल्वर परीक्षा सेटा समय अनुसारे बा समयसूची अनुसारे सेटा किन्तु निर्धारित समय अनुसारे होबे। तो आर उच्च माध्यमिक परीक्षा ए छिलो आपडेट और एकादश श्रेणी छिलो आपडेट, किन्तु एखोनो पर्यन्त क्लियर नय जे माध्यमिक परीक्षा होबे कि होबे ना, सेरकम कोनो रकम डिसिशन एखोनो पर्यन्त नेওয়া হয়নি। যদি কোনো আপডেট দেওয়া হয় এই চ্যানেলে তোমাদের দিদা হবে, তো তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর এখন আমরা দেখে নেব যে নোটিশটা জারি করা হয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে, সেই নোটিশটা কি চলো দেখে নি। তো এই হলো সেই নোটিশটা, পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে জারি করা হয়েছে। বলা হচ্ছে 30 তারিখের নোটিশ, সেটা দেখো 30/4/2021 সেটা পাবলিশ হয়েছে। তো চলো দেখে নেওয়া যাক বিজ্ঞপ্তিতে কি বলা হয়েছে। বলছে, এত দ্বারা সকল বিদ্যায়তনের প্রধানকে জানানো যাচ্ছে যে এবছর 2021 সালের একাদশ শ্রেণী বার্ষিক পরীক্ষা কোভিড পরিস্থিতি এবং অন্যান্য কারণে বাতিল করা হলো। একাদশ শ্রেণী পরীক্ষার্থীদের দ্বাদশ শ্রেণীতে উত্তীর্ণ করার জন্য বিদ্যায়তনের প্রধানকে অনুরোধ করা হচ্ছে এবং সেই সঙ্গে এই ছাত্রছাত্রীদের দ্বাদশ শ্রেণীর প্রথম 3 মাসের মধ্যে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পরীক্ষা সম্পর্কিত একাদশ শ্রেণীর সংক্ষিপ্ত যে রিডিউস সিলেবাসটা রয়েছে সেটা সমাপ্ত করার জন্য অনুরোধ করা হচ্ছে। তারপরে কি বলা হয়েছে দেখো, এবছর 2021 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা পরীক্ষার্থীদের নিজ বিদ্যায়তনে হোম ভেনিউ অর্থাৎ হোম সেন্টারে ইতিমধ্যে ঘোষিত এবং নির্ধারিত সূচি ও পরিবর্তিত সময় সারণি 10:00 থেকে 1:15 পরিবর্তে দুপুর 12:00 থেকে 3:15 অনুযায়ী অনুষ্ঠিত হবে। তাহলে উচ্চ মাধ্যমিক পরীক্ষা ঘোষিত নির্ধারিত সূচি অনুসারেই হবে, এটা বলা হচ্ছে। উচ্চ মাধ্যমিক পরীক্ষা কিন্তু ক্যান্সেল নয়। এবার বলা হচ্ছে কোভিড-19 পরিস্থিতির উপর সংসদ নিয়মিত পর্যবেক্ষণ ও নজর রাখছে, অর্থাৎ উচ্চ মাধ্যমিক পরীক্ষা পরবর্তীকালে কি হতে পারে সেটাও কিন্তু পরিষ্কার বলা হচ্ছে না। আপাতত পরীক্ষা হবে সেটা নিয়েই ডিসিশনে স্থির থাকা হয়েছে। এরপরে আমরা দেখব প্রয়োজনে এ বিষয়ে পরিবর্তিত পরিস্থিতি অনুযায়ী সংসদ সিদ্ধান্ত নেবে এবং সংশ্লিষ্ট সকলকে অবহিত করা হবে, সকলের সহযোগিতা কামনা করি। তো এই হলো আজকের আপডেট। দেখা যাচ্ছে ক্লাস ইলেভেনের পরীক্ষা ক্যান্সেল আর ক্লাস টুয়েলভের পরীক্ষা আপাতত হবে নির্ধারিত সময় অনুসারেই, রুটিন অনুসারে, ঠিক আছে। আর তোমরা চাইলে ক্লাস এটার ইংলিশ ভার্সনটাও দেখে নিতে পারো। এখানে বলা রয়েছে দেখো যে অ্যাটেনশন অল হেডস অফ ইনস্টিটিউশন বিকজ অফ দ্য কারেন্ট প্যান্ডামিক সিচুয়েশন আদার রিজনস দ্য কাউন্সিল হ্যাজ ডিসাইডেড টু ক্যান্সেল দ্য অ্যানুয়াল এক্সামিনেশন অফ ক্লাস ইলেভেন। আর সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে যে এইচএস সেকেন্ডারি এক্সামিনেশন 2021 যেটা রয়েছে উইল অ্যাপিয়ার ফর দ্য এক্সামিনেশন অ্যাট দেয়ার ওন ইনস্টিটিউশন হোম ভেনিউ অর্থাৎ হোম সেন্টারে হবে। অ্যান্ড প্লিজ নোট দ্যাট দ্য এক্সামিনেশন টাইমিং উইল বি 12:00 টু 3:00 PM 3:15 PM ইন দ্য প্লেস অফ 10 AM অ্যান্ড 1:15 PM। তো এখানে টাইমের চেঞ্জ করা হয়েছে, যেটা তোমাদের ছিল 12:00 থেকে 10:00 থেকে সেটা এখন 12:00 হবে। তো এই হলো দুটো নোটিস, ইংলিশ ভার্সন বাংলা ভার্সনে দুটোই। তো ইলেভেনে পরীক্ষা হচ্ছে না আর ক্লাস টুয়েলভের নির্ধারিত সময় অনুসারেই হবে। তো চলো আজকের মতো এখানে শেষ করি, দেখা হবে একটু পরের ভিডিওতে।